প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আব্দুল হাই সিদ্দিকী স্যার, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা একাদশ মনোবিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার আচরণের জৈবিক ভিত্তি নিয়ে আমরা আলোচনা ছিলাম। তো আমরা এখানে অনেক কিছু নিয়ে কথা বলেছি এযাবৎ, যেমন আমরা ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, মানুষের মস্তিষ্ক, হ্যাঁ, মস্তিষ্কের বিভিন্ন গঠন, তাই না? আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং তার কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেকটা স্নায়ুতন্ত্রের প্রত্যেকটা ডিভিশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তো এরপরে আমরা হরমোন নিয়ে কথা বলছি গত ক্লাসে। তো হরমোন আমরা বলছিলাম যে প্রায় 8টা আমাদের শরীরে হরমোন আছে। হরমোন তো অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ, আমাদের যে আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ যে রস বের হয় সেটাকেই আমরা বলি হরমোন। আর এই রসের বৈশিষ্ট্য কি? এই রসের বৈশিষ্ট্য হচ্ছে এটা অন্তঃক্ষরা গ্রন্থি, যে কারণে এটা শরীরের অভ্যন্তরে বা বাইরে এটা সরাসরি নির্গত না হয়ে এটা কোথায় নির্গত হয়? ব্লাডে বা রক্তে, যে কারণে আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা গত ক্লাসে 8টা হরমোনের ভিতরে আমরা মাস্টার অফ গ্ল্যান্ড নামে পরিচিত পিটুইটারি গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা দেখলাম পিটুইটারি গ্রন্থিকে আমরা বলছিলাম প্রভু গ্রন্থি, কারণ এই গ্রন্থি নিজে তো বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে, পাশাপাশি সে কি করে অন্যান্য হরমোনের কার্যগুলিকেও নিয়ন্ত্রণ করে। এ কারণে আমরা এই হরমোনকে আমরা বলছিলাম মাস্টার অফ গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। তো আমরা দেখছিলাম যে আমরা এও তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আমরা পিটুইটারি গ্রন্থকে 3টে ভাগে ভাগ করছিলাম, হ্যাঁ, সম্মুখ ভাগ, মধ্যভাগ এবং পশ্চাৎ ভাগ। তো আমরা দেখছিলাম সম্মুখ ভাগ থেকে 6 ধরনের হরমোন নিঃসৃত হয়েছে। সম্পর্কে কয় ধরনের হরমোন নিঃসৃত হয়েছে? 6 ধরনের। সেখানে দেখছিলাম গ্রোথ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, হ্যাঁ, লিউটিনাইজিং হরমোন, প্রোলেকটিং হরমোন, তাই না? এরকম 6 ধরনের হরমোন নিঃসৃত হয়েছে, এবং অ্যাডিনোট্রপিক হরমোন, যেটা অ্যাডিনালের কার্যগুলিকে নিয়ন্ত্রণ করছে, তাই না? এরকম অনেক ধরনের হরমোন নিয়ে আমরা দেখছিলাম যে পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রিত হয় এবং শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করে। তো আমরা আজকে সেকেন্ড আরেকটা হরমোন নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে থাইরয়েড হরমোন। হরমোনটার নাম কি? থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থি, তাই না? গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে হরমোনটা নিঃসৃত হয়, একটা অর্গান, একটা ছোট একটা অর্গান যেটা থেকে হরমোন বা রস নিঃসৃত হয়ে কোথায় যায়? ব্লাডে চলে যায় বা রক্তে চলে যায় এবং আমাদের শরীরের বিভিন্ন কার্যগুলিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সেই অনুসূচকের মতো, মানে উৎসে অনুসূচক, মানে যে সে কি করে আমাদের স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে। যে কারণে আমরা বলছিলাম যে এই হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে কি হয়, বা এই হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে কি হয়। আমরা কিন্তু এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবো যে আমাদের হরমোন কেন গুরুত্বপূর্ণ। হরমোন এই কারণে গুরুত্বপূর্ণ, আমাদের হরমোনের স্বাভাবিক যদি তার ক্রিয়াকলাপ বা তার ক্ষরণ যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু মুশকিল আছে, আমরা স্বাভাবিক জীবনযাপন সম্ভব না। বিভিন্ন ক্ষেত্রে, সে বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, মধ্যবয়সীদের ক্ষেত্রে হবে, মহিলাদের ক্ষেত্রে এক ধরনের হবে, আমরা পিন পয়েন্ট করবো আস্তে আস্তে। তো আমরা দেখতেছি থাইরয়েড গ্রন্থিটা কোথায় থাকে, আমরা লোকেশনটা আগে জেনে নিই। আমরা পিটুইটারি গ্রন্থ কোথায় থাকে? আমরা বলছিলাম মস্তিষ্কের ভিতরে, তাই না? মস্তিষ্কের ভিতরে আমাদের যে কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্সের নিচে, হ্যাঁ, থালামাস, হাইপোথালামাসের উপর দিয়ে এটা ছোট্ট মোটর দানার মতো, সেটাকে আমরা বলছিলাম পিটুইটারি গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড। তো আমরা থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায় আমরা দেখি? আমাদের গলায়, তাই না? যে মোটা আমাদের লম্বা একটা হাড় আছে না, এই হাড়ের নিচ দিয়ে, এই যে দুই পাশ দিয়ে, এখানেই মূলত থাইরয়েড গ্রন্থির অবস্থান।
থাইরয়েড গ্রন্থির অবস্থা আমরা দেখাচ্ছি, এই যে এটা গলার যে হাড়টা তার নিচ দিয়ে দুইটা দুই পাশে এরকম ভাবে, মানে দেখতে অনেকটা প্রজাপতির মতো, হ্যাঁ বাটারফ্লাই প্রজাপতির মতো, এটাকে আমরা বলতেছি থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি। তো এই গ্রন্থি এখান থেকে তাহলে কি কি নিঃসৃত হবে? রস নিঃসৃত হবে, সেটার নাম কি হবে? হরমোন। হ্যাঁ, হরমাও শব্দ থেকে হরমোন শব্দটি এসেছে, তাই না? হরমাও, তাহলে এই হরমোন এখান থেকে যে রস নিঃসৃত হবে সে তার নাম হচ্ছে হরমোন। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা দেখি যে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে থাইরক্সিন, একটার নাম হচ্ছে থাইরক্সিন, আর একটার নাম হচ্ছে ট্রাই আয়োডো থায়ারনিন, ট্রাই আয়োডো থায়ারনিন। আর একটা প্রথমটা কি হচ্ছে থাইরক্সিন, থাইরয়েড থেকে যে রস, থাইরয়েড গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তার মূল নামটা হচ্ছে থাইরক্সিন। এটা প্রায় 90%, থাইরক্সিনটা প্রায় 90%, আর ট্রাই আয়োডো থায়ারনিন এটা 10%। কিন্তু এই যে 10% হলেও, ট্রাই আয়োডো থায়ারনিন এর পরিমাণ 10% হলেও, আমরা জানি যে এ কিন্তু 3 গুণ বা 4 গুণ বেশি সক্রিয় প্রথমটার থেকে, মানে থাইরক্সিনের থেকে ট্রাই আয়োডো থায়ারনিন এটা প্রায় 4-5 গুণ বেশি সক্রিয় থাকে বা শক্তিশালী। মানে 10% এটা খরিত হয় আর 90% খরিত হয় কি? থাইরক্সিন। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম আরেকটা হরমোনের নাম আমরা জানতে পারলাম, সেই হরমোনটার নাম হচ্ছে থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্রন্থি। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা, দুইটা হরমোন নিঃসৃত হয় কি কি, সেটা থাইরক্সিন এবং ট্রাইয়াইডো থায়ারনিন, এই দুইটা হরমোন নিঃসৃত হয়। তো এটা লোকেশন কোথায়? আমাদের গলার এই যে হাড়, বড় হাড়টার নিচ দিয়ে দুই পাশে বাটারফ্লাই বা প্রজাপতির মতো দেখতে, এটাকে আমরা বলতেছি থাইরয়েড গ্রন্থি। তো আমরা বলছিলাম যে থাইরয়েড গ্রন্থি এত গুরুত্বপূর্ণ কেন, তাই না? তাহলে আমরা এ কথাও বলছি যে যে কোনো গ্রন্থির স্বাভাবিক ক্ষরণ ইম্পর্টেন্ট। স্বাভাবিক ক্ষরণ মানে যেটা হওয়া দরকার সেটা ইম্পর্টেন্ট। আমরা দেখছিলাম যে সেই পিটুইটারি গ্রন্থি থেকে যদি পিটুইটারি গ্রন্থির ক্ষরণ বেড়ে যায় তাহলে কি হচ্ছে? গ্রোথ হরমোন, যে গ্রোথ হরমোন ছিল তার একটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনের যদি ক্ষরণটা বেশি হয় তাহলে কি হয়? সবাই লম্বা হয়ে যায়, বেশি স্বাস্থ্যবান এবং অনেক লম্বা হয়ে যায়, তাল গাছের মতো হয়ে যায়। আবার যদি কম ক্ষরিত হয় তাহলে কি হয়? সে বামন হয়ে যায় বা ছোট হয়ে যায়, খর্বাকৃতির হয়ে যায়। আর স্বাভাবিক হলে স্বাভাবিক তার আকৃতি হয়, তাই না? তাহলে আমরা পিটুইটারি গ্রন্থির স্বাভাবিক ক্ষরণ না হলেও অনেক ধরনের প্রবলেম আমরা দেখছি। এই থাইরক্সিয়ে থাইরয়েড থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনও যদি স্বাভাবিক না হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা সমস্যায় পড়বো। আমি একে একে সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো থাইরক্সিন আমরা জানি থাইরয়েড এই গ্রন্থি থেকে যদি হরমোন নিঃসৃত না, স্বাভাবিক নিঃসৃত না হয়, কম ক্ষরিত হয়, তাহলে আমরা জানি যে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। হ্যাঁ, সে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। থাইরক্সিন শরীরের কি কি কাজ করে আমরা এটা নিয়ে একটু আলাপ করব, শরীরের জন্য কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কি জন্য গুরুত্বপূর্ণ? থাইরক্সিন কি করে? শরীরের কোষ বিভাজন ও মূল তাপ উৎপাদনে সাহায্য করে। হ্যাঁ, শরীরের শরীরের কি করে? শরীরের কোষ বিভাজন, তাই না? কোষ বিভাজন করে কি হয়? মানুষের শরীর বড় হয়। হ্যাঁ, কোষ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা হয়, যার ফলে আমরা এটা ছোটবেলা আমাদের অনেক ছোট আমাদের আঁকে থাকে, আস্তে 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 কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু আমরা বড় হতে থাকি। হ্যাঁ, আমাদের হাইট বাড়ে বা আমাদের ওজন বাড়তে থাকে। তাহলে এই থাইরক্সিন কি করে? আমাদের কোষ বিভাজনে সাহায্য করে। দুইটা, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কোষ বিভাজন হয়ে নতুন নতুন কোষ তৈরিতে কি করে? এটা সাহায্য করে। এবং শরীরের মৌলতাপ উৎপাদনের উৎপাদন নিয়ন্ত্রণ করে। মৌলতাপ আমাদের শরীর কি? আমরা আমরা কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, তাই না? আমাদের শরীরে তাপ উৎপাদন হয় কিসের মাধ্যমে? আমরা যে খাবার খাই, বিশেষ করে শর্করা এবং চর্বি জাতীয় খাবার, তাই না? হ্যাঁ, বা প্রোটিন। তো এখানে শর্করা এবং চর্বি জাতীয় খাবারের উপরে এই থাইরক্সিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, এই যে শর্করা ডাইজেস্ট করার মাধ্যমে এই যে শর্করা থেকে আমরা কি শরীরে তাপ উৎপাদন হয় এবং চর্বি জাতীয় খাদ্য পরিপাকের মাধ্যমেও তাপ উৎপাদনে সাহায্য করে। কে? এই থাইরক্সিন।
এর থাইরক্সিন যদি বেশি হয় তাহলে কি হয়, সে হাইপার হয়ে যায়। হ্যাঁ, বেশি হলে হাইপার আর কম হলে হাইপো। হ্যাঁ, হাইপোথাইরক্সিন, হাইপোথাইরক্সিনে কি হয়, অনেক ধরনের প্রবলেম হয়। আমরা ম্যাক্সিমাম কিন্তু ওই থাইরক্সিনের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, তো এই রোগ আমাদের যে থাইরয়েডের অভাবে, থাইরয়েড গ্রন্থি বা এই হরমোনের অভাবে যে রোগগুলো হয়ে থাকে তা সাধারণত কোন কিরকম, সে রোগগুলো অভাব মানে কম ক্ষরিত হয়। হ্যাঁ, এটা করলে হাইপো, হাইপোথাইরক্সিন, আর হাইপার হলে সেটা হচ্ছে বেশি। তাহলে আধিক্য হলে কি হয়, উত্তেজনা বৃদ্ধি পায় এবং শরীরে তাপ উৎপাদনের হার বেড়ে যায়। তাহলে আমাদের কি হয়, উল্টা, তাই না? যখন এটার আধিক্য বেশি হয়, এই হরমোনের নিঃসরণের পরিমাণ যখন বেড়ে যায়, তখন কি হয়, আমাদের শরীর বেশি তাপ উৎপাদন করে এবং আমাদের ভিতরে উত্তেজনা বেড়ে যায়। হ্যাঁ, আমাদের উত্তেজনা বেড়ে যায়। হ্যাঁ, আর এক্ষেত্রে থাইরক্সিন কম হলে কি হয়, যে এটা কিন্তু তার উল্টোটা হয়, থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে, হ্যাঁ, শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বিশেষভাবে ব্যাহত হয়। এই যে শিশুদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি বিশেষভাবে ব্যাহত হয়, বিশেষ করে তাদের অনেক ধরনের, আমি আরো আরো অনেক অনেক কথা আছে এখানে। হ্যাঁ, যে তাদের হাড়ের সমস্যা হয়, হাড়ের বৃদ্ধি ঠিক মতো হয় না। হ্যাঁ, বা দাঁতের দাঁত ঠিক দাঁতের বৃদ্ধি ঠিক মতো হয় না, যার ফলে কি হয়, সে অনেক ক্ষীণ দেহি হয়। হ্যাঁ, বা তার বুদ্ধি প্রতিবন্ধী, আমরা পরে আরো দেখবো যে বুদ্ধি প্রতিবন্ধী পর্যন্ত হতে পারে। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বিশেষভাবে ব্যাহত হয় এবং ক্রেটিনিজম নামক রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিক মতো হয় না। হ্যাঁ, এই এই রোগে যদি কেউ আক্রান্ত হয়, ক্রেটিনিজম রোগে কেউ যদি আক্রান্ত হয়, তাহলে কি হয়, তার কিন্তু মস্তিষ্কের বিকাশ বা ডেভেলপমেন্ট স্বাভাবিক হয় না। আর যদি মস্তিষ্কের ডেভেলপমেন্ট স্বাভাবিক না হয়, তাহলে কি হবে, সে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী শিশু হিসাবে বড় হতে পারে, তাই না? মানে সে তার মানসিক ভারসাম্য আর থাকবে না, সে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, মানে তার স্বাভাবিক কাজ কর্ম সে নিজে করতে পারবে না। এরকম অনেক ধরনের প্রবলেম তা দেখা যাবে। থাইরয়েডের যদি ঠিক মতো ক্ষরিত না হয়, রস যদি ক্ষরিত না হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে। এই রোগে শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, হ্যাঁ, স্ফীতদ্বার ও ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হয়। আমি আগেই বলে ফেলেছি যে এই ধরনের রোগীদের আমরা দেখি ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি যে এই যে সমস্যাগুলো, একটা হরমোন যদি আমাদের মানে স্বাভাবিকভাবে ক্ষরিত না হয়, তাহলে কিন্তু আমরা ব্যাপক মানে বিপর্যয়ের মুখে পড়তেছি। মানে স্বাভাবিক আমাদের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ কিন্তু আমরা স্বাভাবিকভাবে করতে পারছি না। তাহলে কত ইম্পর্টেন্ট, দেখো, একটা হরমোন, আমরা চিন্তাই করি না যে আমাদের সব কিছু খোদার অশেষ কৃপায় আমরা কিন্তু সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। একটা হরমোনের যদি সামান্য যদি এগিয়ে দিক হয়ে যায়, সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে মাথা চাড়া দিবে। আমরা একটা একটা করে আরো সামনের দিকে যেতে থাকি। আচ্ছা, পরিণত বয়সে যদি হরমোন কম হয়, তাহলে কি হবে, মিক্সোডিমা নামক এক ধরনের রোগ হয়, রোগ হয়। হ্যাঁ, থাইরক্সিন রসের আধিক্য ঘটলে গলগণ্ড বা ঘ্যাগ রোগ দেখা যায়। থাইরক্সিন রসের আধিক্য ঘটলে, মানে এই থাইরক্সিন যদি বেশি ক্ষরিত হয়, তাহলে কিন্তু ওই যে অনেক সময় গলা ফুলে যায় এবং ঘ্যাগ রোগ বা গলগণ্ড রোগ হইতে দেখা যায়। আমরা জানতাম যে আয়োডিনের অভাবে এই ধরনের রোগ রোগ আমরা শুনছি যে এর আগে হতো, কিন্তু এখন আমরা আমরা কিন্তু সেই যুগে আর নেই। আমরা এখন আয়োডিন যুক্ত লবণ খাই, তাই না? আগে কিন্তু আয়োডিন যুক্ত লবণের এই প্রচলন ছিল না, যার ফলে এই আয়োডিনের ঘাটতিতে বিভিন্ন দেখা যেত দক্ষিণ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়, দিনাজপুর রংপুর এলাকায় বিশেষ একটা গোষ্ঠীর ভিতরে দেখা যেত এই ঘ্যাগ রোগ বা গলগণ্ড রোগের একটা আধিক্য। কিন্তু এখন কিন্তু এগুলো নিয়ন্ত্রণে চলে আসছে, কারণ এই যে আয়োডিন যুক্ত লবণ। কিন্তু এই রোগ কি তাই বলে কি রোগটা কি থেমে আছে? না, এটা কিন্তু রোগটা এখনো পর্যন্ত আছে। কিন্তু এটা কি কি কারণে আছে, তোমরা বলতে পারো যে স্যার আয়োডিন তো আমরা এখন খাচ্ছি, লবণের সাথে আয়োডিন খাচ্ছি, তাহলে আমাদের এই রোগ আর কেন হবে? হ্যাঁ, এরপরেও হতে পারে, কারণ এটা কিন্তু জিনেটিক্যালি বংশগতির মাধ্যমেও কিন্তু এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কি হয়, সঞ্চালিত হয়, যার ফলে তার আয়োডিন যুক্ত লবণ খাওয়া সত্ত্বেও তার ভিতরে এই সমস্যা ছোটবেলা থেকেই থাকতে পারে। বিশেষ করে তার মায়ের, একটা শিশু গর্ভে থাকা অবস্থায় যদি মায়ের যদি আয়োডিনের সমস্যা থাকে,
তাহলে সেই শিশুর ভিতরে কিন্তু এই থাইরয়েডের রোগ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, এবং দেখা যায় যে তারও বেবির ভিতরে ওই থাইরয়েড থাইরক্সিনের অভাব দেখা দিয়েছে এবং সে বিভিন্ন ধরনের বুদ্ধি প্রতিবন্ধী বা সে বড় হচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে থাইরক্সিন রসের আধিক্য ঘটলে গলগণ্ড বা ঘ্যাঁক রোগ দেখা যায়। থাইরক্সিন হরমোন মানব দেহের গঠনে, হাড়ের গঠন, ক্যালসিয়াম বিপাকে প্রধান ভূমিকা পালন করে। হ্যাঁ, হাড়ের গঠন, তাই না? থাইরক্সিন হরমোন মানবদেহ গঠনে আমি বলছিলাম যে ওই যে দাঁতের কথা বলছিলাম, দাঁত দাঁতের গঠিত ঠিক মতো হবে না, হ্যাঁ, দাঁত শক্ত হবে না, বা হাড়ের যে গঠনটা, এই থাইরক্সিন যদি ঠিক মতো আমরা যদি না পাই তাহলে কিন্তু আমাদের হাড়ও শক্তিশালী হবে না এবং আমাদের শরীরের মজবুত হবে না, আমাদের শরীরটা অনেক সময় বেঁকে বাঁকা হয়ে যেতে পারে, তাই না? এবং ক্যালসিয়াম বিপাকে এই কিন্তু এই হরমোন কাল ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে। আমরা জানি যে ক্যালসিয়াম কিন্তু হাড়ের একটা অন্যতম উপাদান। তারপরে আমরা দেখি শৈশবে এই হরমোনের অভাব হলে অস্থি ও দাঁতের গঠন ব্যাহত হয়। অস্থি এবং দাঁতের, মানে অস্থি মানে কি হাড় এবং দাঁতের, আমরা যদি শৈশবে যদি এই ধরনের সমস্যা দেখা যায়, থাইরক্সিনের অভাব হয়, তাহলে আমাদের অস্থি এবং দাঁতের বৃদ্ধি ঠিক মতো হবে না এবং আমাদের অনেক ধরনের সমস্যা হবে। তার মানে থাইরয়েড হরমোনের কারণে আমরা দেখতেছি আমরা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এর আধিক্যের জন্য হচ্ছে, আবার এর কম কমের জন্য হচ্ছে। তার মানে স্বাভাবিক ক্ষরণ খুবই ইম্পর্টেন্ট, মানে যেটা হওয়া উচিত, যতটুকু হওয়া উচিত ততটুকু হলেই কিন্তু আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ, দুইটাই কিন্তু আমাদের জন্য বিপর্যয়, মানে ক্ষতিকর। এছাড়া আমরা দেখতেছি যে যদি আমরা এই থাইরক্সিনের অভাব হয় তাহলে কি হয়, শরীর কিন্তু আলসা হয়ে যায়, মানুষ কিন্তু মানে তার মুভমেন্ট কমে যায়। হ্যাঁ, আস্তে আস্তে শরীরটা মোটা হয়ে যায় বা সে তার ওজন বাড়তে থাকে কারণ ছাড়াই। হ্যাঁ, খাবার খাচ্ছে কম, মানে খাবার নিয়ন্ত্রণ করে খাচ্ছে, তারপরে তার ওজন বেড়ে যাচ্ছে। তাহলে কি হয়, এই এই হরমোনের অভাবে, থাইরক্সিন অভাবে কিন্তু এগুলো হয়, ঝিমুনি হয়, কাজের প্রতি কাজ করতে মন চায় না, হঠাৎ করে পেশির টান হয়। হ্যাঁ, তারপরে চোখ স্ফীত হয়ে যেতে পারে, হাত ও পায়ের তলা বা এখানে খসখসে হয়ে যায়, ত্বক খসখসে হয়ে যায়। হ্যাঁ, তামাটে শরীরের রং কিন্তু তামাটে হয়ে যেতে পারে, মানে শরীরের রং পরিবর্তন হয়ে যেতে পারে, অনেক ধরনের প্রবলেম আমরা দেখতে পাই। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এই থাইরক্সিনের অভাবে আমাদের গলগণ্ড রোগ হচ্ছে বা ঘ্যাঁক রোগ হচ্ছে। এছাড়া আমরা দেখতেছি এই আমাদের শরীর খসখসে হয়ে যাচ্ছে বা আমাদের আমরা অলস হয়ে যাচ্ছি, আমাদের শরীর মোটা হয়ে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। আবার এটা যদি ক্ষরণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই না? আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, আমাদের উত্তেজনা বেড়ে যাচ্ছে, উত্তেজনা বৃদ্ধি পায়, তাই না? আমরা কমের যেমন সমস্যা দেখতেছি, বেশি হলেও আবার সমস্যা। তো আমরা এই যে ঘটনাগুলো দেখতেছি, একটা হরমোনের কারণে একটা মানুষের জীবনে কত ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি। তো এই হরমোনের স্বাভাবিক ক্ষরণ আমরা প্রত্যাশা করি সবসময়। হ্যাঁ, এছাড়া আমরা দেখি এই রোগের কারণে আমাদের রোগীর চঞ্চলতা বৃদ্ধি পায়। হ্যাঁ, হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, অনেক সময় এরকম হতে পারে। হ্যাঁ, যথেষ্ট খাওয়া দাওয়া সত্ত্বেও ওজন কমে যায়, শরীরের ঘামও মানুষ যদি বেশি পরিমাণে যদি এটা হয়, এই হরমোনের যদি বেশি পরিমাণ ক্ষরিত হয়, যথেষ্ট খাওয়া দাওয়া সত্ত্বেও ওজন কমে যেতে পারে, শরীরের ঘাম ও মানসিক সমস্যা দেখা যায়। এবং মেয়েদের ক্ষেত্রে আরো কিছু সমস্যা দেখা যায়, যেমন তার সন্তান ধারণ ক্ষমতা, হ্যাঁ, গর্ভধারণের যে শক্তি সেটা কমে যেতে পারে, অথবা তার কি হতে পারে, ঋতুচক্র বা মাসিক অনিয়মিত হতে পারে, এরকম অনেক ধরনের সমস্যা মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে দেখলাম মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশি সমস্যা হয়, কারণ মেয়েদের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমাদের এই যদি সমস্যা থাকে, এটা কিন্তু এই সমস্যা কিন্তু সমাধানযোগ্য। আমাদের মনে রাখতে হবে এই হরমোনজনিত বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধানযোগ্য, এরকম না যে এগুলো হলেই আমার লাইফ শেষ বা সামথিং, এরকম কিন্তু না। হ্যাঁ, এগুলো সমাধানযোগ্য, গলগণ্ড রোগেরও মেডিসিন এখন ট্রিটমেন্ট আছে, তাই না? এছাড়া এই যে আমরা অনেক কথা বললাম যে শরীর বেড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ, কম ক্ষরিত হলে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমি বললাম, তাই না? তাহলে আমি যদি এগুলো কন্ট্রোল করতে চাই,
তাহলে কিন্তু সেটারও সুযোগ আছে। আমরা যদি মেডিসিন বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, তাহলে কিন্তু এই হরমোনের পরিমাণ বাড়ায় দিয়ে, হরমোনের মেডিসিন দিয়ে কিন্তু আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। মানে এটা নিয়ে এত, মানে তোমরা, আমরা অনেক টেনশন পড়ে টেনশন পড়ে যাই, কিন্তু এটা এত হওয়ার দরকার নাই। হ্যাঁ, তো আমরা থাইরয়েড গ্রন্থির কারণে আরো কতগুলো জিনিস আমরা দেখতেছি, আমাদের স্মৃতিশক্তি কমে যেতে পারে। আমরা আজকে যেটা মেমোরাইজ করলাম, কালকে হয়তো আমাদের মনে নাও থাকতে পারে। এছাড়া চুল পড়ে যাওয়া, এটাও কিন্তু এই হরমোনের ঘাটতির একটা লক্ষণ। সুতরাং আমরা যদি আমাদের চারিপাশে, আমরা যে লেখাপড়া করতেছি, এটা কি শুধু এই মুখে মুখস্থ করে কি খাতায় লিখে দেওয়ার জন্য? নো, আমি বলছিলাম তোমাদের মনোবিজ্ঞান ক্লাস দিতে এসে যে মনোবিজ্ঞান শুধুমাত্র এই আমরা জেনে একটা সার্টিফিকেট নিয়ে চলে যাবো আর খাতায় লিখে দিয়ে চলে যাব, এটা কিন্তু না। মানে এটা আমাদের বাস্তব জীবনেও কাজে লাগবে। দুইটা উপকার হবে, একটা হচ্ছে আমাদের একটা সাবজেক্টে আমরা মাস্টার ডিগ্রি করবো এবং সেই সাবজেক্ট সম্পর্কে জেনে আমি হয়তো আমার ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবো, আর 2 নম্বর হচ্ছে আমার বাস্তব জীবনে এটা কাজে লাগবে, আমার ব্যক্তিগত জীবনে এটা কাজে লাগবে, অন্যকে হেল্প করতে পারবো আমি, আমার সেই ধরনের একটা ক্যাপাসিটি তৈরি হবে। তার মানে তুমি যদি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে কারোর দেখো যে এরকম সমস্যা হচ্ছে, তার ঝিমুনি হচ্ছে, তার ওজন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো কারণ ছাড়াই, হ্যাঁ, ঘুম ঘুম ভাব বা তার গলা ফুলে যাচ্ছে, হ্যাঁ, এরকম সমস্যা হলে তুমি বলে দিবা যে তোমার মনে হয় কোনো এরকম হরমোন জনিত কোনো সমস্যা থাকতে পারে, তুমি একজন ডাক্তারের কাছে, বিশেষজ্ঞের কাছে যেয়ে কথা বলো, তাই না? তাহলে তোমার একটা, তুমি তো ডাক্তার না, তুমি তুমি এই সম্পর্কে তুমি জানো যে একটা মানুষের হরমোন জনিত কি ধরনের সমস্যা হয় এবং তার সমাধান কি। তো এটা যদি তোমার জানা থাকে, তুমি কিন্তু একজন মানুষকে সাজেস্ট করতে পারতেছো। পাশাপাশি তোমার নিজের বা তোমার পরিবারের কারোর যদি এই ধরনের সমস্যা হয়, তোমার কিন্তু তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হরমোন জনিত কারণে হতে পারে। সুতরাং তুমি একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে এই সমস্যার সমাধান খুব সহজে পেতে পারো। তো আমি আমি বলবো যে তোমাদের এই হরমোন নিয়ে, এই হরমোনের চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে দেখো, মানে এটা জেনে রাখো, তোমাদের বাস্তব জীবনে এটা কাজে লাগবে, প্লাস ক্লাসের পড়াশোনার জন্য বা সার্টিফিকেটের জন্য তোমাদের কাজে লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আমি আশা করতেছি হয়তো কিছুদিনের ভিতরে আমরা স্বাভাবিক ক্লাসে, আমাদের স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে পারবো, তখন আমি তোমাদেরকে এইগুলো একেবারে ডায়াগ্রাম সহ তোমাদের সামনে আমি উপস্থাপন করব, প্লাস তোমাদের যেসব প্রশ্ন থাকে, তোমাদের মনের ভিতরে যত প্রশ্ন আছে সেই প্রশ্ন জবাবও আমি দিতে পারবো আশা করি। এবং তোমার সাথে, তোমাদের সাথে আমার একটা খুব একটা এক্সচেঞ্জ, দুই ভিউ এক্সচেঞ্জ করে, দুই মানে তোমার তোমাদের কথা আমি শুনবো, আমার কথা শোনার মাধ্যমে আমরা এই আমাদের যে পড়ার পাঠ্য যে বিষয়গুলোকে সেগুলো আরো উপভোগ্য এবং আনন্দময় করে তুলবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।